প্লে-অফে বিরাট সমস্যায় পড়বে কেকেআর। টুর্নামেন্টের মাঝেই দেশে ফিরছেন সল্ট, ওপেনিং নিয়ে আবার চিন্তায় পড়বে নাইটরা। কেন আচমকা দেশে ফিরবেন ইংরেজ তারকা? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে কেকেআর, আর দলের এই আগুন পারফরমেন্সের পিছনে যদি একজন হন সুনীল নারিন, তাহলে আরেকটি নাম অবশ্যই ফিল সল্ট। দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের এই উইকেট রক্ষক, ওপেনিংয়ে তার রুদ্ররূপ একাধিক ম্যাচে জয় এনে দিয়েছে নাইটদের। সেই ফিল সল্টকে প্লে অফে উঠলে পাবে না কেকেআর। প্লে অফের আগেই দেশে ফিরবেন তিনি, কিন্তু কেন? কারণ দুর্দান্ত ফর্মে থেকে ফিল সল্ট সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপের দলে। মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সল্টকে 15 জনের দলে রেখেছে তারা। আইপিএল এর পারফরমেন্সের জেরে সুযোগ পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে 4 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। বোর্ড জানিয়ে দিয়েছে বিশ্বকাপের দলে যারা রয়েছেন তারাই এই সিরিজও খেলবেন। সেই দলের যে সদস্যরা এখন আইপিএলে খেলছেন তাদের পাকিস্তান সিরিজের আগে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। 22 মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু, চলবে 30 মে পর্যন্ত। তারপরেই 2 জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হবে 19 মে। শেষ ম্যাচ কলকাতা বনাম রাজস্থানের। প্লে অফ শুরু 21 মে থেকে, অর্থাৎ কেকেআর যদি প্লে অফে ওঠে তাহলে এটা নিশ্চিত যে সেখানে সল্টকে পাবে না তারা, কারণ তার আগেই দেশে ফিরবেন সল্ট। এমনকি 19 মে কেকেআর এর শেষ ম্যাচেও সল্টের খেলা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে কেকেআর এর প্রথম একাদশে দেখা যাবে রহমানুল্লাহ গুরবাজকে। তবে এই সিজনে দুর্দান্ত ছন্দে রয়েছেন সল্ট। ইতিমধ্যে দারুণ স্ট্রাইক রেটের সঙ্গে 4 অর্ধশতরানও করেছেন তিনি। উইকেটের পিছনেও বেশ ভালো দেখাচ্ছে ইংরেজ সুপারস্টারকে। এক কথায় দলের সবার সঙ্গে ভালো মানিয়েও নিয়েছেন তিনি। তাই কেকেআর প্লে অফে উঠলে গুরবাজ কতটা উপযোগী হবে তা এখনই বলা না গেলেও সল্টের অভাব যে নাইটরা হাড়ে হাড়ে টের পাবে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।